এখন আমরা প্যাটার্ন তৈরির জন্য যে সকল যন্ত্রপাতির প্রয়োজন হয় সেই সকল যন্ত্রপাতির সাথে পরিচিত হব প্রথমে আমার প্যাটার্ন কাটিং টেবিল একটা টেবিলের উপরে প্যাটার্ন বোর্ড রেখে প্যাটার্ন তৈরি প্যাটার্ন তৈরি করতে হয় প্যাটার্ন টেবিলটা স্মুথ হতে হবে প্যাটার্ন টেবিলের টপটা স্মুথ হতে হবে এবং হাইটটা অ্যাডজাস্টেবল হতে হবে আমরা যে টেবিলের সামনে দাঁড়িয়ে আছি এটাই হলো প্যাটার্ন কাটিং টেবিল এরপরে প্যাটার্ন বোর্ড প্যাটার্ন বোর্ড হলো এইখানে যেটা আছে সাদা একটা বোর্ড পেপার এটাকে বলা হয় প্যাটার্ন বোর্ড এই প্যাটার্ন বোর্ড বিভিন্ন ধরনের হতে পারে এটা দুইশো জি হয় তিনশো জি হয় চারশো জিএসএম হয় আমরা আমাদের সামনে যেটা রাখা আছে এটা তিনশো জি এস এবার প্যাটার্ন ড্রয়িং করার জন্য প্রয়োজন হল পেনসিলের এই পেনসিল হল এটা পেনসিল বিভিন্ন ধরনের হতে পারে তবে যে ধরনেরই হোক না কেন পেনসিলের মাথাটা খুব সূক্ষ্ম থাকতে হবে যেন দাগগুলা খুব সূক্ষ্ম এবং মসৃণ হয় এরপর ইরেজার যেটা আমরা এই ইরেজার হলো যদি অঙ্কনে ভুল হয় সেই ভুলগুলোকে সংশোধন করার জন্য এ রাবারটা ব্যবহার করা হয় এরপরে ইরেজিং শিল্ড যেটা ভুল হলে আমরা রাবার দিয়ে যে ইরেজ করব বা মুছব সেই মুছার সময় এই ইরেজিং শিলটা ব্যবহার করলে সূক্ষ্মভাবে আমরা মুছে দিতে পারি এরপর মেজারমেন্ট টেপ যেটাকে আমরা মাপের ফিতা বলি এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টোলস এটা ছাড়া প্যাটার্ন করা সম্ভব নয় এরপর স্কেল এখানে এটা একটা স্কেল এটাকে অ্যাকচুয়ালি বলা হয় টি স্কেল এবং সমস্ত স্কেলের কাজে এটাকে ব্যবহার করা যায় এরপর হচ্ছে সেট স্কোয়ার সেট স্কোয়ার এই সেট স্কোয়ার এখানে দুই পিসে সেট আছে ড্রয়িং করার জন্য আমাদের প্রয়োজন হয় এরপর হচ্ছে ফ্রেন্স কার্ভ ফ্রেন্স কার্ভ এটা তিন পিসে একটা সেট এই এই ফ্রেঞ্চ দরকার হয় বিভিন্ন জায়গায় শেপ ড্রয়িং করার জন্য বড় শেপ এরিয়া হলে বড়টা দরকার আর ছোট ছোট শেপ হলে এই ছোটো দরকার এটা তিন পিসি একটা শেপ থাকে এরপর হচ্ছে শেপ কার্ড এই শেপ কার্ড হলো বিভিন্ন লম্বা আকৃতির শেপগুলোকে তৈরি করার জন্য এই শেপ কার্ড বা শেপ কার্ড ইউজ করা হয় এবার হচ্ছে সিজার সিজার এটা আমরা সবাই চিনি সিজার এটা সিজারও বিভিন্ন ধরনের হয় কোনোটা পেপার কাটিং সিজার হয় কোনোটা ক্লথ কাটিং সিজার হয় তবে প্যাটার্নের জন্য সাধারণত পেপার কাটিং সিজারটা ইম্পর্টেন্ট নস মার্কার গুরুত্বপূর্ণ একটা যন্ত্র প্যাটার্ন কাটা শেষ হয়ে গেলে বিভিন্ন জায়গায় মার্কের প্রয়োজন হয় সেই কাট তৈরি দেওয়ার জন্য এই নস মার্কারটা ব্যবহার করা হয় এবার প্যাটার্ন পাঞ্চ প্যাটার্ন কাটা শেষ হয়ে গেলে প্যাটার্নটা আমরা র্যাকের ঝুলিয়ে রাখি ঝুলিয়ে রাখার জন্য প্যাটার্নের প্রত্যেকটা অংশকে পাঁচ করতে হয় মানে ছিদ্র করতে হয় এটা চাপ দিলে ছিদ্র হয়ে যাবে ছিদ্র করার পরে ওই ছিদ্রের জায়গা দিয়ে এই হুকটা এটাকে বলে প্যাটার্ন হুক এই হুকটা ছিদ্রের ভিতরে দিয়ে ঢুকিয়ে প্যাটার্নগুলা সব আমরা ঝুলিয়ে রাখতে পারি চিনতে পারছি সবাই এই হলো আমার প্যাটার্নের সাথে সংযুক্ত প্রয়োজনীয় যন্ত্রপাতি